যদি কখনো ছোট বাচ্চাদের উপরে টাইগারকে এভাবে হাত নাড়াতে দেখেন তাহলে ভেবে নেবেন সে তার উপরে অ্যাটাক করতে চায় কিন্তু সে করতে পারে না আমি এটা এই কারণেই বলছি যখন এই টাইগার ছোট বাচ্চাকে দেখে তখন তার কাছে ধীরে ধীরে আসতে থাকে আর কিছুক্ষণ পরে বাচ্চার কাছে চলে আসে কিন্তু গ্লাস থাকার কারণে সে বাচ্চার কোনো ক্ষতি করতে পারে না তখন সে বাচ্চার সাথে খেলতে থাকে